এই যে আপনি মোস্ট অফ দা টাইম ম্যাক্সিমাম মানুষদের সাথে যে কথা বলেন ওদের তো মানে ইন্টেলিজেন্স লেভেল খুবই কম মোস্ট অফ দা পিপল ওদের সাথে আসলে কথা বলে হোয়াট চেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট টু ব্রিং ভাই আমি কিভাবে বুঝবো যে কার ইন্টেলিজেন্স লেভেল কেমন সেটা আমি যুক্ত করার আগে কিভাবে বোঝা সম্ভব এটার তো কোনো আমার কাছে তো ঐশ্বরিক ক্ষমতা নাই যে আমি বুঝবো কিভাবে এই যে আপনাকে যুক্ত করেছি আপনার ইন্টেলিজেন্স লেভেল কতটুকু সেটা তো আমার কাছে কোনো মিটার নাই আমি দেখে তো র্যান্ডমলি যুক্ত করি এখন র্যান্ডমলি যখন যুক্ত করি তখন যদি দেখা যায় যে তাদের সবার ইন্টেলিজেন্স লেভেল খুব খারাপ অবস্থা ভয়ঙ্কর অবস্থা বা নাইনটি ফাইভ এরকম অবস্থা তাহলে বুঝতে হবে আমাদের বাংলাদেশের নাইনটি মানুষের অবস্থা আসলে এরকম তো বাংলাদেশ যেই দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের অবস্থা এরকম হবে সেই রকম সেই দেশে তো আমি যদি মানে পাবলিকের সাথে কথা বলি তাহলে তো ইন্টেলিজেন্স লেভেল কমই হবে এটা তো আমার কিছু করার নেই ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনি তাহলে দেশে দেশের গর্ভবতী মায়েদের যুক্ত লবণ কিভাবে খাওয়ানো যায় এটা আপনি মানে চিন্তা করে দেখবেন যে প্রেগনেন্ট অবস্থায় নিশ্চয়ই আয়োডিন যুক্ত লবণ পায় না ঠিকভাবে এই কারণে তাদের যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর অবস্থা এরকম হয় এরকম হতে পারে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম যদি হয় তাহলে তো সেটা সেইখানে সমস্যা আমি যেটা চেষ্টা করছি যে এই যাদের ইন্টেলিজেন্স লেভেল কম তাদের মধ্যেও যদি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করার বিষয়গুলা এই জিনিসগুলো ডেভেলপ করা যায় তাহলে সেটা তো একটা ভালো বিষয় এবং নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের ইন্টেলিজেন্স লেভেল যদি কমও হয় তারপরেও মানে ভালো মন্দ কোনটা সেটা তো মানুষ বুঝতে পারে আমি সেই চেষ্টা করছি যে সেটা যদি তারা বুঝতে পারে যে কোনটা ভালো মন্দ হ্যাঁ এটাতে অনেকে বুঝবে না আবার অনেকে বুঝতে পারবে আমার কাজ হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করা এখন যে যে যার মাথায় সেই জিনিসগুলো ঢুকবে সে তো বুঝলো যার মাথায় ঢুকবে না সে বুঝবে না আমার কাজ হচ্ছে তথ্যগুলো উপস্থাপন করা বুঝতে পেরেছেন ভাই

সমস্ত বিষয় যেন আমরা সুস্থ আলোচনা করতে পারি ধর্ম নিয়ে আলোচনা করতে গেলেই দেখা যায় একটু পরই চুরি চাপাতি হাতে উঠে যায় হ্যাঁ তুই আমার ঈসেরা এইটা কিসোস তুই আমার নবীরা সেটা কইস এই জিনিসগুলো উঠে যায় আমার কাজ হচ্ছে প্রথম মত আমার কাজ হচ্ছে ধর্মকে নিয়ে মানুষ প্রশ্নই তোলে না ধর্ম জিনিসটা এমন একটা জিনিস যে জিনিসটা নিয়ে প্রশ্ন তুলতে মানুষ আতঙ্কিত হয় হ্যাঁ ভয় পায় আমার কাজ হচ্ছে এই ভয়টা ভেঙে দেয়া এবং ধর্ম নিয়েও যে প্রশ্ন তোলা যায় এই জিনিসটা স্টাবলিশ করা এই জিনিসটা অলরেডি আমি স্টাবলিশ করে ফেলেছি ধর্মনিয়া এখন আমাদের যে আমাদের যারা দর্শক আছে তারা অসংখ্য অসংখ্য প্রশ্ন করছে এটা কেমনে সেটা কেমনে হ্যান কেমনে টেন কেমনে আগে এই ধরনের প্রশ্ন আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন ধর্মনিয়া প্রশ্ন করতাম আমাকে থাপ্পড় দিত আমাদের এশার হুজুর আপনি ধর্মনিয়া প্রশ্ন ফার্স্ট কবে করতেন আমি ধর্মনিয়া প্রশ্ন করেছি অনেক ছোটবেলা স্কুলে থাকতে স্কুলে থাকতে যখন আমি মানে যখন 11 12 বছর বয়স তখন আমি ধর্মনিয়া ছোট ছোট আমার প্রশ্ন ছিল when সেটা আপনি আপনি একটু কষ্ট করে মাতব্বর ভাইয়ের একটা অনুষ্ঠান আছে মুক্তির অনুভূতি সেখানে আমার একটা বিরাট দীর্ঘ সাক্ষাৎকার আছে ওইটাই আপনি না মানে আমি ফুল স্টোরি ফুল স্টোরি মোটামুটি জানবো শুনে বাট মানে অ্যাপ্রক্সিমেট এজ মোটামুটি 13 বছর বয়সে আমি ধর্ম ত্যাগ করেছি 13 বছর বয়সে আমি বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো আসলে তখন আমি ধর্মের বিরুদ্ধে ছিলাম না একেবারে যে ধর্মের বিরুদ্ধে সেটা ছিলাম না কিন্তু সেই সময় আমি ধর্ম ত্যাগ করেছি ধর্মগুলো যে মিথ্যা সেটা আমি বুঝতে পেরেছি এই জিনিসগুলা যে মানুষকে আসলে কন্ট্রোল করার একটা সিস্টেম সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু ধর্মের ভিতরে যে এত মানে খুঁটিনাটি জিনিস সেগুলো আমি করেছি সেই সময় কিন্তু তখনও আমার এই জিনিসগুলা এত ভালোভাবে আমি বুঝতে পারিনি যে এই বিষয়গুলা একটু আর একটু যখন বড় হয়েছি তখন আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে এটা তো একটা ধীরে ধীরে ডেভেলপমেন্টের বিষয় তখন আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে ধর্মটা কেন ভয়ঙ্কর ক্ষতিকর হম আমাদের আমি আমার সমাজে দেখেছি আমি আমার সমাজে দেখেছি যে ধর্ম নিয়ে আসলে আলোচনা করা যায় না প্রশ্ন করা যায় না প্রশ্ন করলে ভয় ব্যাপার আছে মেরে বসে খুন করে করে ফেলে আমাদের সমাজে এরকম একটা ধর্ম নিয়ে যে আমরা প্রশ্ন করতে পারি এটা নিয়ে যে যৌক্তিক আলোচনা চলতে পারে হ্যাঁ রকম পরিস্থিতি আমাদের দেশে ছিল না এই আমার কাজ হচ্ছে এই কাজটা সফলভাবে আমরা করতে পেরেছি যে ধর্ম নিয়েও যে আলোচনা হতে পারে ধর্ম নিয়ে এই যে এই বিষয়টা ভালো নাকি মন্দ আগে তো এরকম বিছে ছিল না ধর্ম মানই তো ভালো ধর্ম এটা বলসাইই তো ভালো এরপরে আবার তো কোনো কথা থাকে না কোরআন হাদিসে লেখা আছে শেষ বা কাহিনী শেষ আর কোনো কথা নেই কিন্তু এখন মানুষ কোরআন হাদিস থাকলেও কোরআন হাদিসে থাকলেও এটা নিয়ে প্রশ্ন করার একটা এর ভিতর মানুষ প্রশ্ন করে যে তো ভালো মন্দ নির্ণয়widetilde করে দেয় ধর্ম প্রশ্ন করুক প্রশ্ন মানে কিছু মানুষ তো থাকবি তারা এরকম কথা বলবে কিন্তু এখন এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে যে এখন

দিয়ে যেই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সেটাতে তো সেটাতে তো মানে ধর্মান্ধতার পরিমাণ তো চক্রবৃদ্ধি থাকবে সেটা তো সব সেক্টরে হ্যাঁ সব মাদ্রাসা দিয়ে এই কাজটা করা হয়েছে কিন্তু সব সেক্টরই তো হবে এটার ফলাফল তো সব সেক্টরই পাওয়া যাবে মাদ্রাসাতে মাদ্রাসা একটা মাদ্রাসা সিস্টেমটা যখন ডেভেলপ করবে এবং সেখানে যখন লক্ষ লক্ষ ছাত্র তৈরি হবে সেটার প্রভাব তো অন্য সেক্টরগুলোতে অবশ্যই পড়বে তাই না আমি মাদ্রাসা মাদ্রাসার যে ব্যাপারটা সেটা আমি উল্লেখ করেছি কিন্তু এটার প্রভাব তো অন্য জায়গাতেও অবশ্যই করবে না ধরেন যে ঢাকা ইউনিভার্সিটিতে শেষ করেন শেষ করেন শেষ করেন শেষ করেন মাদ্রাসা থেকে মনে করেন যে হুজুরেরা বের হচ্ছে যে হুজুরেরা ওয়াজ করতেছে রাস্তায় গিয়ে গিয়ে ওয়াজ করতেছে সেই ওয়াজগুলা যাদের ভিতরে যারা শুনতেছে যে দর্শকরা যে শ্রোতারা শুনতেছে যে পরিবারগুলা শুনতেছে সেগুলোর ভিতরে তো মানে ধর্মন্ধতার ধর্মন্ধতার স্কেল তখন উপরের দিকে উঠতে থাকবে এটা যে আমি যে শুধুমাত্র বলেছি যারা শুধুমাত্র মাদ্রাসার সাথে যাবে তারাই শুধুমাত্র ধর্মান্ত হবে তা তো আমি বলেছি এটাতে একটা সোসাইটিতে সোসাইটির চিন্তা ভাবনাতে একটা বড় প্রভাব তৈরি করে চক্রবৃদ্ধি হারে এই জিনিসটা বাড়তে থাকে এখন যখন এই জিনিসটা আমরা গত চল্লিশ বছর ধরে লক্ষ্য করেছি যে এই জিনিসটা চক্রবৃদ্ধি হারে বাড়তেছে আমি যখন ছোট ছিলাম তখনই এটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম যে এই দিকে যাচ্ছে কিন্তু সেটা তো অবশ্যই চলতে থাকবে সেটা তো আমরা থামাতে পারবো না আমরা তো মাদ্রাসা থেকে মাদ্রাসাতে তো আমরা মানে মুক্ত বুদ্ধির চর্চার বইপত্র দিতে পারবো না সেটা থামানো আরেকটা স্রোত তৈরি করা যে স্রোতের ভিতরেও মানুষ প্রশ্ন করতে পারে সেই স্রোতটা আমরা মানে এত এই কয়েক বছর ধরে করে অনলাইন অন্তত যেখানে আসলে আমাদের চাপাতির ভয় পাতে হবে না সেখানে আমরা তৈরি করতে পেরেছি এবং আমাদের আরো উদ্দেশ্য হচ্ছে যে আলোচনার জিনিসটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে যেন মানুষ এটা নিয়ে কথা বলে এটা নিয়ে আলোচনা করে এবং যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করে আলোচনা করে এখন আমরা দেখতে পাচ্ছি মুমিন বাহিনীও যারা আমাদেরকে আগে কোপাতে চাইতো তারাও এখানে এসে এখন যুক্তি তর্ক যুক্তি তথ্য প্রমাণ দিয়ে মানে আলোচনা করার চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে যায় তাদের ধর্মকে বাঁচাবে বাঁচানোর জন্য কিন্তু তর্ক প্রমাণ দিয়ে তো আসলে ধর্মকে বাঁচানো কোনোদিন সম্ভব না সম্ভব না কিন্তু তারা তো চেষ্টাটা করছে তো এটা তো একটা ভালো দিক যে তারা অন্তত আমাদের মানে এখন তো চাপাতি দিয়ে কোপাতে পারছে না এখন কি করবে তারা তাদের কাছে তো কিছু করার নাই এখন তারা যে কাজটা করছে যুক্তি দিয়ে মানে চেষ্টা করছে কিভাবে ধর্মটাকে বাঁচানো যায় এখন এইটা তো আমাদের একটা সফলতা যে তারা চাপাতি ছেড়ে এখন যুক্তিতে এসেছে যুক্তিতে আসতে তারা বাধ্য হয়েছে তাই না এখন তো তারা দেখতে পাচ্ছে যে চাপাতি দিয়ে মানে কম্পিউটার মনিটরের উপরে চাপাতি দিয়ে কোপায় তো লাভ নাই বা ফোনে তো চাপাতি দিয়ে কোপায় তো ফায়দা হবে না এখনই মগজ খাটায় একটা যুক্তি বের করতে হবে এই যে তারা যে মগজ খাটায় যুক্তি বের করার চেষ্টা করছে এবং তারা যে তাদের কোরআন হাদিস পরে মানে বের করার চেষ্টা করতেছে যে এই নাস্তিকদের জবাব আমি কিভাবে দিব এই নাস্তিক এমন একটা প্রশ্ন করছে আমার মাথা তো মানে আউলা গেল হাই হাই এটা কি শুনলাম নাস্তিক এটা কি বললো যাই তো আমি কোরআন হাদিস ভালো করে পড়ে দেখি তো তারা যে এই কোরআন হাদিস ভালো করে পড়ে দেখতেছে এবং তারা যে এটার একটা আমাদের কথার বিরুদ্ধে আরেকটা কথাকে কে তৈরি করতে তারা যে পরিশ্রমটা করতেছে এটা তো আমাদের একটা বিরাট সাফল্য তারা যুক্তিতে আসতে বাধ্য হয়েছে এটা তো আমাদের একটা বিরাট সাফল্য এবং আমি মনে করি আমরা অনেকখানি সফল যদি এই এই অবস্থাটা আমরা কয়েক বছর চালিয়ে যেতে পারি তাহলে তারা একটা সময় আমাদের সাথে তারা বুঝতে পারবে যে চাপাতি চুপাতি দিয়ে কোপায় কোনো লাভ নেই চাপাতি দিয়ে কোপায় আরো ডবল ডবল করে নাস্তিকের সংখ্যা বাড়তে থাকবে তাদের যেটা করতে হবে যুক্তি তথ্য প্রমাণ নিয়ে আসতে হবে আলোচনা কিভাবে করতে হয় সভ্য পদ্ধতিতে আলোচনা কিভাবে করতে হয় সেটা তারা তাদের শিখতে হবে এখনো তারা অনেক গালিগালাজ করে আমাদেরকে কিন্তু আমি দেখেছি যে পাঁচ বছর সাত বছর আগে যেই ছেলেটা আমাকে প্রচুর গালিগালাজ করতে সেই ছেলেটা এখন দুই তিন বছর যাওয়ার পরে গিয়ে দেখা যায় যে সে একটু ইয়া হয়েছে

এডুকেটেড হ্যাঁ ধরেন যারা ঢাকা ইউনিভার্সিটির মতো ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করছে মাস্টার্স করছে অনেকে হয়তো সায়েন্সেও পড়তেছে বাট ওরা বয়সের একটা পিরিয়ডে এসে খুব অতিরিক্ত রিলিজিয়াস হয়ে যাচ্ছে হ্যাঁ এইটার পিছনে মানে মোস্টলি আপনি কি রিজন মনে করেন এটার পিছনে অনেক কারণ থাকতে পারে ব্যক্তিগত কোনো একটা দুঃখ ব্যক্তিগত কোনো একটা হতাশা অনেক কিছু থাকতে পারে এইটা নিয়ে মাতব্বর ভাইয়ের মানে চ্যানেলে একটা ভিডিও আছে অনেক বুদ্ধিমান মানুষও কেন ধর্ম বিশ্বাস করে এই ভিডিওটা আপনি দেখতে পারেন ওই ভিডিওটার ভিতরে এক্সপ্লেন করা হয়েছে যে কেন অনেক বুদ্ধিমান মানুষ ধর্ম বিশ্বাস করে সেটার ভিতরে আপনি দেখতে পারেন ভাই আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আচ্ছা আমি অনেকগুলো কথা বলতেছি আই होप মানে ইফ দ্যাটস ওকে মানে আই এম জাস্ট আস্কিং क्वेश्चंस হ্যাঁ হ্যাঁ বলেন অসুবিধা নেই আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনি কি মনে করেন যে চাইল্ডহুড ইনডক্ট্রিনেশন এটা চাইল্ড অ্যাবিউজ অবশ্যই মনে করি একটা বাচ্চাকে ধর্ম শিক্ষা দেয়াটাই একটা চাইল্ড অ্যাবিউজ আচ্ছা কি কারণে মনে করেন কারণ এই যে দজুকের ভয় দেখানো এই দজুকের ভয় দেখানো সরাসরি চাইল্ড অ্যাবিউজ শাস্তির ভয় দেখানো তাদেরকে মারপিট করা হবে তাদেরকে অত্যাচার করা হবে এটা তো অবশ্যই চাইল্ড অ্যাবিউজ অত্যাচার বাদেও ধরেন যে একটা জিনিস আমরা ঠিক বলে ওদের উপর চাপায় দিচ্ছে এটাও তো একটা ব্যাপার তাই না ঠিক বলে চাপায় দেওয়া একটা চাইল্ড অ্যাবিউজ কি হবে হবে ঠিকবে ঠিক এটা তো একজন মানে অভিভাবক যিনি আছেন তিনি তো ঠিকবে ঠিক এটা তার বাচ্চাকে শেখাবে নি সে বাচ্চাকে না শেখালে বাচ্চা শিখবে কোথা থেকে কিন্তু ঠিক ব্যাথিকের ভিতর আমরা চিরন্তন সত্য বলে কিছু মানে চাপায় দিচ্ছি যেটা বেসিস হচ্ছে একমাত্র বিশ্বাস না এটাকে এটাকে আমি চাইল্ড বলে মনে করি না আমি এটা তো বাবা মা তো তার সন্তানকে তার সমাজে সে যেটা বলছে সে যতটুকু বলছে তার জ্ঞান বুদ্ধি দিয়ে বাবা মা তার জ্ঞান বুদ্ধি দিয়ে যতটুকু কে শিখবে ঠিক বলছে এটা তো সে তার সন্তানকে শেখাবেই যে আমি এখন তো সে যে সে যদি একটা কিছু না বলছে সেটা তো আর মানে সেই বাবা মার দোষ না এখন শে যতটুকুকে বোঝে ততটুকুই সেটা শিখাতেই পারে তার বাবা মা তার সন্তানদেরকে কিন্তু যখন এই জিনিসগুলা সাথে মানে অত্যাচার অত্যাচার করার কনসেপ্ট যুক্ত হবে যে তুমি যদি এটা না করো তাহলে তোমাকে এটা এটার কারণে অত্যাচার করা হবে তোমাকে মারধর করা হবে তোমাকে নরকে অনন্তকাল আগুনে পড়ানো হবে এই জিনিসগুলা স্পেসিফিকলি এই জিনিসগুলা চাইল্ড অ্যাবিউস তো এখন ধরেন যেটা ক্যানিবাল বাবাও তো তার ছেলেকে ক্যানিবালিজম শিখাবে হ্যাঁ শিখাবে না তো 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 জিনিসটা আপনার কথা অনুযায়ী করতেছে এটা চাইল্ড কিভাবে হবে যে কোনো মানে এটা তো এটা তো সামাজিক ভাবেই একটা বাচ্চা তো মানে পরিবারই তো বড় হবে পরিবারের যে ইয়া গুলা সেগুলো শিখে তো সে বড় হবে একটা বাবা মা তাকে যেভাবে শেখাবে সেভাবেই তো সে বড় হবে এবং বাবা মার তো শেখানো উচিত বাবা মা যতটুকু জানে ততটুকু তার সন্তানকে শেখানো উচিত নাহলে তো বাচ্চাকে শেখাবে না বাচ্চাকে কি করবে তাহলে না কিন্তু বাবা মা কি পারে না যে বাচ্চাকে নিরপেক্ষ ভাবে সব ধর্মের ব্যাপারে জ্ঞান দিয়ে তারপর বাচ্চাকে ডিসাইড করতে দেওয়া বাবা কোনো মা তো নিরপেক্ষ না পৃথিবীর কোনো বাবা মা তো নিরপেক্ষ না আপনি কোনো সেখানে একটা ইয়াদ বের করতেই পারেন যে এই জিনিসটা মনে করেন একটা বাচ্চাকে শেখানো হচ্ছে যে ময়লা এখানে ফেলতে হবে ময়লা এখানে ফেলবে আহ এই জিনিসটা ময়লা সেখানে কেন ফেলবে এই জিনিসটা এত বাচ্চাকে শেখাতে হবে বাচ্চাকে শেখানোর জন্য তো বিভিন্ন ধরনের ইয়া কত ইনস্ট্রাকশন তো দিতেই হবে বাচ্চাকে নালে বাচ্চা এই কাজগুলো কিভাবে করবে আচ্ছা সো আপনি মনে করতেছেন যে মানে চাইল্ড অ্যাবিউজটা डायरेक्टली रिलेटेड টু ফিয়ার অফ যদি ভয়ভীতি দেখানো হয় আতঙ্ক তৈরি করা হয় বাচ্চার মনে সেই জিনিসগুলো চাইল্ড অ্যাবিউজ হবে কিন্তু বাচ্চাকে যদি কোনো কিছু শেখায় এবং সেই শেখানোটা যদি কোনো ধর্ম থেকে এসে থাকে সেটা তো আমি চাইল্ড অ্যাবিউজ বলে মনে করি না যেমন যেমন একটা বাচ্চাকে যদি শেখায় যে যদি বলা হয় যে আল্লাহ আছে এই জিনিসটা চাইল্ড না পারে যে মানে বিশ্বাস করতে পারে এই জিনিসগুলা আমি চাইল্ড অ্যাবিউজ বলে মনে করি না কিন্তু যদি এরকম শেখানো হয় যে আল্লা তুমি যদি এই কাজটা না করো তাহলে আল্লাহ তোমাকে অনন্তকাল আগুনে পড়াবে এবং আগুনে পড়ালে তোমার চামড়া টামড়া পুরে একদম ইয়া হয়ে যাবে তোমার মগজ টগজ একদম গোলে যাবে এই ভয়টা দেখানো এটা হচ্ছে চ্যালেঞ্জেবস মানে আমরা তো আসলে সব কিছুকে ঢালাও ভাবে চ্যালেঞ্জেবস বলতে পারি না আমাদের এই ওয়ার্ডগুলার তো স্পেসিফিক মিনিং আছে এবং যে জিনিসটা দ্বারা সেই জিনিসটা বোঝাবে শুধুমাত্র সেখানেই এই শব্দগুলা ব্যবহার করা উচিত কিন্তু এইখানে জিনিসটা তো মানে এটা একটু ওভার সিম্প্লিফাই করা হয়ে যাচ্ছে না যেরকম আল্লাহ আছে কি নাই বা আল্লাহ সত্যি ইসলাম ধর্ম যদি এটাতেই সীমিত থাকতো তাহলে হতো জিনিস ব্যাপারটা এভাবে বলা যেত কিন্তু দা মোমেন্ট আপনি ইনডকট্রিনেশনের মাধ্যমে তাকে ইসলাম ধর্মে তার পারমিশন ছাড়াই আপনি তাকে করতেছেন তাকে নিয়ে আসতেছেন সেই মুহূর্তে আপনি শুধু তাকে আল্লাহ সত্য এটাই শেখাচ্ছেন না আপনি একই সাথে এই ধর্মের ভিতরে যত রকম হেড স্পিচ বলেন যত রকম একটা পার্সনকে ওভার গ্লোরিফাই করা হয় ঠিক আছে আমাদের নানা রকম যত গল্প কাহিনী থাকে যেরকম বুড়ির পথে কাটা দিছে তারপর বুড়িকে এরকম ভালোবাসছে ঠিক আছে এবং স্পেসিফিক্যালি সিলেক্টিভলি যেই সত্য ঘটনাগুলোকে বাদ দেওয়া হয় এইভাবে করে একটা চাইল্ডকে তার যে শেপ করা হচ্ছে বিকৃতভাবে এবং একটা বাচ্চা যে ভুল ইনফরমেশন নিয়ে বড় হচ্ছে একটা অন্য গোত্রীয় মানুষদের ব্যাপারে ঘৃণা নিয়ে বড় হচ্ছে এটা কি একটা হয়তো ডাইরেক্ট ফিয়ার না কিন্তু এটা এক ধরনের করে দিচ্ছে না ট্রমাটাইজ করে দিচ্ছে ও হয়তো বড় হচ্ছে এখন আশেপাশে কার্টুন সিনেমা মুভি দেখতেছে অত এফেক্ট করতেছে না বাট মানে ওই যে আমি বললাম যে একটা পর্যায়ে যে মানুষ অনেক অধিক রিলিজিয়াস হয়ে যায় এটার কি একটা চাইল্ডহুড ইন্টারপ্রিনেশন কি একটা অনেক বড় রিজন না

তাহলে তো হবে না এই মানে প্রত্যেকটা শব্দ তো স্পেসিফিক মিনিং আছে সেই মিনিং এর ভিতরে পড়লে শুধুমাত্র সেই সেই জিনিসটাকে সেইটার ভিতরে মানে ধরতে হবে অনেক সময় আমরা মানে আবেগের আবেগ বসত অনেক মানে এ জিনিসটা খারাপ তাহলে তো এটা অ্যাবিউজ এইভাবে বলে ফেলি কিন্তু এর তো স্পেসিফিক সংজ্ঞা আছে আপনার তো সেই সংজ্ঞার ভিতরে পড়তে হবে এইখানে এটা তো চাইল্ড অ্যাবিউজ না এটা অবশ্যই খারাপ একটা বাচ্চাকে অন্য ধর্মের মানুষ সম্পর্কে ঘৃণার শিক্ষা দেয়া যে ওরা ভালো না ওরা হচ্ছে হিন্দু ওরা হচ্ছে ইহুদি এই জিনিসগুলা খারাপ এদেরতে এবিউন্স না এবিউন্স অন্তত সেই সেটার ভিতর পড়তে হবে তাই না আচ্ছা ওকে আচ্ছা একটা স্টেট যদি রিলিজিয়ন কে ব্যান করে প্র্যাকটিস করা থেকে আপনি কি এই ব্যাপারটা সাপোর্ট করেন নাকি না একটা স্টেট কখনো কোনো রিলিজিয়ন ব্যান ব্যান করতে পারে না কারণ স্টেট হওয়া উচিত সেকুলার স্টেট হওয়া উচিত ধর্ম থেকে একদম মানে মুক্ত ধর্ম নিয়ে তার কোনো স্পন্সরনি থাকার কথা না কে কি ধর্ম পালন করবে বা না পালন করবে সেটা ব্যক্তি ব্যক্তিগত চয়েস সে স্টেট দেখবে যে তার যে ল তার যে সংবিধান আছে সংবিধান এবং আইন আছে সেই আইন আইনের ভিতরে সবকিছু পড়ছে কিনা এখন কোন ধর্ম যদি কোন ধর্মের মৌলিক বিশ্বাস যদি সেই আইনের বিরুদ্ধে হয় তাহলে সেই স্পেসিফিক জিনিসটা পালন করা রাষ্ট্র বন্ধ করে দিতে পারে যে এই জিনিসটা মানে মনে করেন ইসলামে আছে মুরতাদকে হত্যা করতে হবে এখন একটা সেকুলার স্টেট বলতে পারে যে এই মূর্তা টুর হত্যা টত্যা করা যাবে না হ্যাঁ এটা আমার রাষ্ট্র চলবে না এটা সে বলতে পারে কিন্তু একটা রিলিজনকে ব্যান করা এটা তো রাষ্ট্রের কাজ না সেকুলার রাষ্ট্রের অবশ্যই কাজ না কিন্তু কোনো ডিক্টেটার রাষ্ট্র তো করতেই পারে হ্যাঁ ডিক্টেটর রাষ্ট্র তো আর আমরা কেউ সমর্থন করি না আমরা যেটা সমর্থন করি সেটা হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র রাষ্ট্র কাঠামো হবে সেকুলার আমরা তো নাস্তিক রাষ্ট্র চাই না ইনফ্যাক্ট আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে ধর্মের কোনো প্রভাব থাকবে না আচ্ছা আপনি কি মনে করেন যে বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষ কোরআন হাদিসের থেকেও মোহাম্মদকে উপরে রাখে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি মনে করি যে বাংলাদেশের মানুষ থেকেও উপরে রাখে হ্যাঁ এটার রিজন কি আপনার মনে হয় আচ্ছা এক এক মিনিট ভাই আমি একটু আসছি হ্যালো হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বল হ্যালো হ্যালো হ্যাঁ আমি সরি আমি একটু ঘরে গিয়েছিলাম ওই যে আমার ছেলেটা আমাকে ডাকছিল তো আমি যেটা মনে করি যে আসলে ধর্মের ইয়া জিনিসগুলা তো আসলে একজন ব্যক্তির উপরই চলে আসলে ব্যক্তির নামই চলে এটা তো সারা পৃথিবীতেই একজন ব্যক্তির নামে চলে আসলে আব্রাহামে কি লেখা জানে সব ধর্মে না সব ধর্মই মোটামুটি আসলে ধর্মগুলো আসলে ব্যক্তি ব্যক্তি নির্ভর ব্যক্তি ছাড়া তো আসলে ধর্মের সেরকম কোনো ইয়া নাই থাকে না একজন ব্যক্তি মানে হিন্দু ধর্ম একই জিনিস বৌদ্ধ ধর্ম তো একই জিনিস ব্যক্তির উপরেই তো চলছে বৌদ্ধ ধর্ম তো বৌদ্ধ ধর্ম তো না মানে যদি এখন আপনি ক্যাপিটালিজম কমিউনিজম কে ধর্ম ধরেন তাহলে ওই হিসাবে বৌদ্ধ ধর্ম ধর্ম বা বৌদ্ধ ধর্ম তো একটা ধর্ম অবশ্যই বৌদ্ধ ধর্ম তো অবশ্যই একটা ধর্ম বৌদ্ধ ধর্মের তো নিয়ম কারণ আছে এবং পারলৌকিক ব্যাপার স্যাপার আছে পুনর্জন্ম আছে পুনর্জন্ম কনসেপ্ট আছে অবশ্যই ধর্ম এটা পরে মানুষ আচ্ছা যাই হোক সবই মানুষের মানে আচ্ছা এনিওয়ে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দ্যাটস ট্রু আচ্ছা কি বলতেছিলেন বলেন তো আমি যেটা বলছি যে এই জিনিসগুলো তো আসলে ব্যক্তির উপরই চলে তাহলে মানে এই কারণে তো মোহাম্মদের ব্যাপারটা তো আসলে ধর্মের থেকে অনেক গুরুত্বপূর্ণ কারণ মোহাম্মদই যদি না থাকে তাহলে ধর্ম থাকবে কোথা থেকে ঠিক আছে কাজী ভাই আপনি আপনার সাথে অনেকক্ষণ কথা হলো আজকে কি তাহলে আমরা আরেকজনের কাছে চলে যাব অফ কোর্স থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে ভালো থাকবেন আবার আশা করি আবারো ভবিষ্যতে একদিন কথা হবে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে সুপারম্যান হাফেজ ভালো থাকেন